Dream11 অ্যাকাউন্টের আপনার উইনিং ব্যালেন্স আপনি উইথড্র করেছেন, কিন্তু আপনার Dream11 অ্যাকাউন্টে সম্পূর্ণভাবে সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসে পৌঁছায়নি। তো এই অবস্থায় আপনি কি করবেন? তো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমের সেটিং সম্পর্কিত নানা রকমের তথ্য পেতে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে সাকসেসফুলি দেখিয়ে দিচ্ছে। তো আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও এসে পৌঁছায়নি। তো আপনি কি করবেন এই অবস্থায়? তো এই অবস্থায় আপনাকে যে আপনার Dream11 অ্যাকাউন্ট রয়েছে সেই Dream11 অ্যাকাউন্টের যে আপনার প্রোফাইল ফটো রয়েছে, ঠিক আছে, মানে আপনাকে যে কাজটি করে নিতে হবে এখানে টাচ করবেন। এরপর আপনাকে হেল্প অ্যান্ড সাপোর্ট যে রয়েছে আপনি টাচ করে নেওয়ার পর আপনার যে সামনে এইরকম ধরনের পেজ ওপেন হবে। তো আপনি যে উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিসিভ, ঠিক আছে, মাই উইথড্র মানি, এখানে আপনি টাচ করবেন। এরপর আপনি লাইক দিয়ে একটি ফিডব্যাক পাঠিয়ে দেবেন, ঠিক আছে। তো এরপর আপনাকে অপেক্ষা করতে হবে। তো এরপর আপনি নিচে স্ক্রল করবেন, ঠিক আছে। স্ক্রল করে নেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন ব্রাউজ মোর, তো আপনি এখানে টাচ করবেন। টাচ করে নেওয়ার পর পরবর্তী যে পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে। এরপর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। তো আপনাকে বেসিক্যালি ভাবে স্ক্রল করে নিচের দিকে আসতে হবে এবং এখানেই আপনি দেখতে পাবেন মাই ব্যালেন্স, ঠিক আছে। এই মাই ব্যালেন্সের মধ্যে আপনাকে টাচ করে নিতে হবে। এরপর আপনার সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। তো আপনি উইথড্রলসের মধ্যে টাচ করে নেবেন দ্বিতীয় নাম্বার, যেখানে রয়েছে আই হ্যাভ প্লেস এ উইথড্রো রিকোয়েস্ট, ওয়েন উইল আই গেট মাই মানি। তো আপনি এখানে টাচ করে নেওয়ার পর আপনার সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে এবং আপনাকে এখানে স্পষ্টভাবে দেখিয়ে দেওয়া হয়ে গেছে যে আপনার ব্যালেন্স যেটা সাকসেসফুল হয়ে গেছে সেই সাকসেসফুল টাকা তিন দিনের মধ্যেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো যদি আপনার এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে অল নোটিফিকেশন অন করে রাখবেন।